এত কষ্ট করে সেলাই করে ভিডিও করার পর যখন ভিউজ পাওয়া যায় না তখন যেন সেলাই করার ইচ্ছেটাই মরে যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল প্রিয়কুমারীদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি একটা সুন্দর ফুলের ডিজাইন। সেলাই শুরু করার আগে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য। তো দেখুন, আমি প্রথমে কিন্তু পাতা দুটো করে নিয়েছি। পাতা দুটো করার জন্য বাঁদিক থেকে একটা ঘর ছাড়তে হবে, নিচের দিক থেকে কোনো ঘর ছাড়ার দরকার নেই। প্রথমে আমি বাঁদিকের পাতাটা করেছি, তারপর ডান দিকের পাতাটা। তো কীভাবে করেছি আমি ঘর গুনে বলে দিচ্ছি। তো প্রথমে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে এটা শুরু করতে হবে। আমি অকারণে এতগুলো ঘর ছেড়ে রেখেছি। তো একটা ঘর তোলার পরে এর উপরের লাইনে দেখুন বাঁদিকে একটা বেড়েছে, ডান দিকে তিনটে, এক দুই তিন চার পাঁচ, এখানে পাঁচটা ফোরের লাইন হয়েছে। আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, পাঁচটা ফোরের লাইন হয়েছে। এরপর আমি এই অংশটা আগে করে নিয়েছি, তারপর এই অংশটা। এবার বাঁদিকের ফোরটার উপর প্রথমে লম্বালম্বি দুটো ফোর, এর উপরে বাঁদিকের লেভেল সমান ডান দিকে একটা বাড়িয়ে দুটো ফোর, দুটো ফোরের পরপর দুটো লাইন করে নিয়েছি। এর উপরে আবার বাঁদিকের লেভেল সমান ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ফোর, এর উপরেও বাঁদিকের লেভেল সমান ডান দিকে একটা বাড়িয়ে এখানে চারটে ফোর তুলে নিয়েছি। তার উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়েছি, ডান দিকে বাড়িয়েছি, দেখুন এখানেও চারটে ফোর। এর উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান আছে, যেহেতু ডান দিকে একটা বেড়েছে তাই এখানে পাঁচটা ফোর। তার উপরের লাইনে দুদিক থেকে একটা করে ঘর ছেড়ে দিয়ে তিনটে ফোর। তো এই পাঁচটা হয়ে যাওয়ার পর আবার এখানে চলে এসেছি, এই যে পাঁচটা ফোরের উপরে যে এইটা শুরু করেছিলাম, এর থেকে ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি শুরু করেছি। ডান দিক বরাবর এক দুই তিন চার পাঁচ ছয়, এখানে ছটা ফোর। এর উপরের লাইনে বাঁদিকের লেভেল সমান রেখেছি, ডান দিকে দুটো বাড়িয়েছি, এখানে আটটা ফোরের একটা লাইন আছে। এর উপরের লাইনে বাঁদিক থেকে একটা ঘর ছেড়েছি, ডান দিকে একটা বাড়িয়েছি, আবার আটটা ফোর, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এখানে আটটা ফোরের কিন্তু পরপর দুটো লাইন করে নিয়েছি। তার উপরের লাইনে বাঁদিক থেকে একটা ঘর ছেড়েছি আর ডান দিকের লেভেল সমান, তাহলে এখানে সাতটা ফোর হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। এর উপরের লাইনে আবার ডান দিকের লেভেল সমান, বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়েছি, তাহলে এখানে ছটা ফোর হলো। এর উপরের লাইনে ডান দিকের লেভেল সমান, বাঁদিকে দুটো ছেড়েছি চারটে ফোর। তার উপরের লাইনে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বাঁদিকের লেভেল সমান রেখে তিনটে ফোর। তো পাতাটা আমার হয়ে গেল। এরপর ডান দিকের পাতাটা করার জন্য যদি নিচ থেকে তুলতে চান তাহলে কিন্তু এই ফোরটা থেকে ডান দিক বরাবর পঁচিশটা ঘর ছেড়ে দিয়ে ২৬ নম্বর ঘর থেকে তুলে বিপরীতমুখী পাতাটা করতে হবে। এই ফোরটা থেকে ডান দিক বরাবর ২৫টা ঘর ছেড়ে দিয়ে ২৬ নম্বর ঘরে ফোর তুলতে হবে। তারপর ঠিক এই পাতাটা যেভাবে করেছি এই পাতাটাও সেইভাবেই করতে হবে, শুধু বিপরীতমুখী। আবার যদি এতটা ঘর গুনতে গিয়ে ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, সেটা ভেবে অনেকেই কিন্তু উপর থেকে শুরু করতে পারেন, সেক্ষেত্রে এই যে তিনটে ফোর যেখানে শেষ হয়েছে এর পাশ থেকে ঘর গুনবেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নটা ঘর ছেড়ে দিয়ে তারপরে যে তিনটে ফোর তুললেন, তারপর নিচে পর্যন্ত আসলেই হয়ে যাবে। শুধু বিপরীতমুখী একই রকমভাবে দুটো পাতা করে নিতে হবে। এরপর মাঝখানে ফুলটা হবে, ফুলটা আমি এখানে সেলাই করে দেখিয়ে দেব। তো দেখুন, দুটো পাতার মাঝখানে যে দুদিকেই যে চারটে করে ফোর আছে সেই ফোরের লাইনের মাঝখানে যাবে প্রথমে তিনটে ফোর। তিনটে ফোর এখানে আমি তুলে নিচ্ছি। ভালো করে খেয়াল করে দেখবেন দুটো পাতারই উপর দিক থেকে দু নম্বর লাইনের সোজাসুজি কিন্তু হচ্ছে। ওখানে কিন্তু সাতটা ঘর ফাঁকা ছিল, দুদিকে দুটো করে ছেড়ে দিয়ে আমি তিনটে ফোর তুলেছি। এর উপরের লাইনে দুদিকে একটা করে বাড়িয়ে পাঁচটা ফোর তুলে নিলাম। এবার তার উপরের লাইনে এই পাঁচটা ফোরের উপরের লাইনে আবার দুদিকে একটা করে ঘর বাড়াবো, বাড়িয়ে এখানে আবার সাতটা ফোরের একটা লাইন তুলে নেব। এই যে এখানে সাতটা ফোরের একটা লাইন কিন্তু আমি তুলে নিচ্ছি, দেখুন সাতটা ফোরের একটা লাইন তুলে নিয়েছি। এবার একই রকমভাবে সাতটা ফোরের আর একটা লাইন আমি তুলে নেব। সাতটা ফোরের পরপর দুটো লাইন কিন্তু হবে, হয়ে গেছে। এবার এর উপরের লাইনে গিয়ে বাঁদিকের লেভেল সমান রেখে প্রথমে ডান দিক বরাবর তিনটে ফোর তুললাম। এবার এর উপরে আবার তিনটে ফোরের একটা লাইন তুলে নিচ্ছি লেভেল সমান রেখে। এর উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে ডান দিকের লেভেল সমান রেখে দুটো ফোর তুলেছি, এখানেও পরপর দুটো ফোরের দুটো লাইন হবে। এর উপরের লাইনে ডান দিকের লেভেল সমান রেখে একটা ফোর তুলে নিচ্ছি। তো এই যে এরকম করলাম সেম কিন্তু ডান দিকটাও এরকম হবে। তো দেখুন আমি দুদিকে করে নিয়েছি। এবার
ওই যে একটা ফোর লাস্ট তুলেছি সেইটার থেকে কোনাকুনি একটা ঘর ছেড়ে আবার ঘর তুলে ডান দিক বরাবর যাচ্ছি তিনটে ফোর। এর নিচের লাইনে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে ডান দিকে দুটো বাড়াচ্ছি, বাড়িয়ে এখানে চারটে ফোর তুলে নিচ্ছি। এর নিচের লাইনে বাঁদিকের লেভেলটা সমান ডান দিকে একটা বাড়ি, এখানে পাঁচটা ফোর হচ্ছে, এখানে পাঁচটা ফোরের একটা লাইন কিন্তু আমি করে নিচ্ছি। এবার এই পাঁচটা ফোরের লাইনের নিচে আবার বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিচ্ছি আর ডান দিকে আর একটা বাড়াচ্ছি বাড়ি, এখানে আবার পাঁচটা ফোরের একটা লাইন আমি করে নিচ্ছি। এখানে পাঁচটা ফোরের পর পর তিনটে লাইন করে নিয়েছি, তার নিচে দুদিকে একটা করে ঘর ছেড়ে তিনটে ফোরের একটা লাইন করে নিচ্ছি। তাহলে এই পাপড়িটাও কিন্তু হয়ে গেল। এবার এর ডান দিকের আরেকটা পাপড়ি আমরা করে নেব। তার জন্য একদম উপরে যে তিনটে ফোরের লাইন, তিন নম্বর ফোরের থেকে তার উপরে একটা ঘর ছেড়ে আরেকটা ফোর তুলে শুরু করেছি, করে ডান দিক বরাবর আটটা ফোর তুলে নেব। ডান দিক বরাবর এখানে আটটা ফোর তুলে নিয়েছি। এবার এর নিচে বাঁদিক থেকে তিনটে ঘর ছেড়ে ডান দিকে একটা বাড়িয়েছি, এখানে ছটা ফোরের একটা লাইন তুলে নিচ্ছি। ছটা ফোরের লাইনের নিচে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে ডান দিকের লেভেল সমান রেখে এখানে পাঁচটা ফোরের একটা লাইন কিন্তু আমি তুলে নিচ্ছি। পাঁচটা ফোরের লাইন হয়ে গেছে। এবারে নিচের লাইনে ডান দিকে লেভেল সমান রেখে চারটে ফোর তুলে নিচ্ছি, তার নিচের লাইনে দুদিকে একটা করে ঘর ছেড়ে দিয়ে দুটো ফোর তুলে নিয়েছি। এবার চলে আসব একদম আটটা ফোরের উপরে। আটটা ফোরের উপরে বাঁদিক থেকে দুটো ঘর ছেড়ে ডান দিকে একটা ঘর ছেড়ে পাঁচটা ফোর তুলে নিচ্ছি, পাঁচটা ফোরের একটা পাশাপাশি লাইন। এইটা হয়ে গেলে, এই পাপড়িটা হয়ে গেল। এবার এর ডান দিকে পাপড়িটা করার জন্য, এর উপরের পাপড়িটা করার জন্য এই পাঁচটা ফোরের লাইনের উপর একটা করে লাইন ছেড়ে দিয়ে, একটা লাইন ছেড়ে দিয়ে আবার পাঁচটা ফোরের একটা লাইন করে নিচ্ছি। এবার এই পাঁচটা ফোরের লাইনের উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে ডান দিকে দুটো বাড়াবো, বাড়িয়ে ছটা ফোরের একটা লাইন কিন্তু করে নিচ্ছি। এই ছটা ফোরের লাইন হয়ে গেলে ছটা ফোরের লাইনের উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে ডান দিকে একটা বাড়াবো, আবার ছটা ফোরের একটা লাইন। এখানে কিন্তু একই লেভেলে ছটা ফোরের পরপর দুটো লাইন হবে, একটা হলো, এই যে আর একটাও আমি করে নিচ্ছি। একই লেভেলে দুটো লাইন হয়ে যাচ্ছে ছটা ফোরের, তার উপরের লাইনে দুদিকে একটা করে ঘর ছেড়ে দিয়ে চারটে ফোর তুলে নেব। তাহলে কিন্তু ডান দিকের সব পাপড়িগুলো করা হয়ে গেল। একই রকমভাবে কিন্তু বাঁদিকেও এরকম আরও তিনটে পাপড়ি করে নেব। এই ডান দিকে তিনটের মতো একই রকম আমি বাঁদিকেও করে নেব। তো পাপড়িগুলো করা হয়ে গেছে বাঁদিকের। এবার মাঝখানের কিছুটা কাজ করবো আমরা। তার জন্য বাঁদিকের প্রথম পাপড়িটার যে তিনটে ফোর ছিল সেটার কোনাকোনি একটা ফোর তুলছি, তারপর ডান দিক বরাবর একটা ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোর, একটা ঘর ছেড়ে দিয়ে আবার একটা ফোর, এভাবে কিন্তু করে নিলাম তিনটে ফোর। এবার বাঁদিকে যে ফোরটা প্রথম তুললাম সেটার কোনাকোনি বরাবর আবার একটা ফোর তুলে নিচ্ছি। এবার এর উপরে একটা ফোর তুলছি এবং এর বাঁদিকে আর একটা ফোর তুলছি। দেখুন দুটো ফোরের একটা লাইন হলো। এবার এর উপরের লাইনে ডান দিকের ঘরটা ছেড়ে দিয়ে বাঁদিকের ফোরের উপর একটা ফোর, তার উপরের লাইনে ডান দিকের লেভেল সমান বাঁদিকে একটা বাড়িয়ে দুটো ফোর তুলে নিলাম, হয়ে গেল। এবার চলে আসবো মাঝখানে যে গ্যাপটা রেখেছিলাম তার উপরে, ওখানে লম্বালম্বি প্রথমে দুটো ফোর তুলে নিচ্ছি, তারপর ডান দিকের লেভেল সমান রেখে বাঁদিকে বাড়িয়ে দুটো ফোরের পাশাপাশি লাইন, এখানে দুটো ফোরের পাশাপাশি দুটো লাইন হবে। এর উপরেও একই রকম, দেখুন দুটো ফোর আমি পাশাপাশি তুলে নিচ্ছি। এবার এই রকম আরেকটা লাইন এই দিকে হবে, প্রথমে দুটো ফোর, তারপর এটা কিন্তু ডান দিকে বেড়েছে। একই রকমভাবে ডান দিকে এটাও হবে, দেখুন প্রথমে একটা ফোর, তারপর ডান দিকে একটা বাড়িয়ে দুটো ফোর, এইভাবে কিন্তু করে নিয়েছি। এবার এর উপরে দুদিকের লেভেল সমান রেখে আমি একটা পাশাপাশি লাইন করে নিয়েছি, পাশাপাশি দুটো লাইন করে নিয়েছি, এগারোটা ফোরের পাশাপাশি দুটো লাইন হয়েছে। এবার এর উপরে বাঁদিকে একটা ঘর বাড়িয়ে ডান দিক বরাবর প্রথমে চারটে ফোর তুলে নিলাম,
এখানে প্রথমে আমি বাদিকের কাজটা করে নিচ্ছি। তার উপরে বাদিকের লেভেল সমান রেখে ডান দিকে একটা কমিয়ে প্রথমে তিনটে ফোর তুলছি, তিনটে ফোর তুলে নিচ্ছি। এবার এর উপরে ডান দিকের লেভেল সমান বাদিকে একটা বাড়িয়ে আবার চারটে ফোর তুলে নিচ্ছি। এখানে আমি লালের সঙ্গে মাঝখানে কমলা রং দিচ্ছি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, খুব সুন্দর দেখতে লাগবে, টকটকে যে হলুদটা হয় সেটাই দেবেন। এবার এর উপরে বাদিকে একটা বাড়িয়ে আবার ডান দিকে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে ফোর তুলে নিলাম। এই রকম কিন্তু একই রকম ডান দিকেও আমরা করে নেব, তো ডান দিকেও একই রকমভাবে করে নিয়েছি। এই যে এভাবে করে নিচ্ছি, প্রথমে চারটে, তিনটে, চারটে, চারটে, এইভাবে করে নিয়েছি। এবার মাঝখানে যে পাঁচটা ফোর ফাঁকা ছিল, দুদিকে দুটো ঘর ছেড়ে প্রথমে তিনটে ফোর তুলে নিচ্ছি। এর উপরে দুদিকে একটা করে ঘর বাড়িয়ে পাঁচটা ফোর, পাঁচটা ফোরের কিন্তু এখানে দুটো লাইন আমি পরপর করে নেব। একটা লাইন হচ্ছে পাঁচটা ফোরের, এর উপরেও পাঁচটা ফোরের আরেকটা লাইন আমি করে নিয়েছি। এবার এর উপরে দুদিক থেকে একটা করে ঘর ছেড়ে দিয়ে তিনটে ফোর, তিনটে ফোরেরও এখানে পরপর দুটো লাইন হবে, তিনটে ফোরের পরপর দুটো লাইন হয়ে গেল। এবার এর উপরে দুদিক থেকে একটা করে ঘর ছেড়ে একটা ফোর। তো দেখুন ফুলটা এখনই অনেকটা সুন্দর লাগছে, আপনারা চাইলে এরকমও রেখে দিতে পারেন। আমি এর উপরে আরও ছোট তিনটে পাপড়ি করে দিয়েছি। এই যে কমলা রঙের যেখানে একটা ফোর দিয়ে শেষ করলাম, এর উপরে একটা ঘর ছেড়ে দিয়ে প্রথমে একটা ফোর তুলে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি লালের করছি। এর উপর আবার একটা ফোর, এর উপরের লাইনে দুদিকে একটা করে বাড়িয়ে তিনটে ফোর, এখানে তিনটে ফোরের পরপর দুটো লাইন আমি করে নেব। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু আগেরটুকুই রাখতে পারেন, এই ছোট পাপড়ি তিনটে নাও দিতে পারেন, এটা আমার কাছে মনে হচ্ছে দেখতে ভালো লাগবে, তাই আমি এটা দিচ্ছি। তিনটে ফোরের পরপর দুটো লাইন করে নিয়েছি, এর উপরে আবার একটা ফোর, দুদিক থেকে একটা করে ঘর ছেড়ে দিলাম। এবার চলে আসব ওই একটা ফোরের বাদিকে দুটো ঘর ছেড়ে দিয়ে তারপর ফোর তুলছি। বাদিকে দুটো ঘর ছেড়ে দিয়ে ওই লাইনে প্রথমে লম্বালম্বি দুটো ফোর তুলে নেব। লম্বালম্বি উপরের দিকে দুটো ফোর তুলে নিয়েছি, এর উপরে ডান দিকের লেভেল সমান রেখে বাদিকে আরও দুটো বাড়িয়ে তিনটে ফোর, তিনটে ফোরের একটা লাইন হলো, এর উপরের লাইনে আবার তিনটে ফোরের একটা লাইন হয়ে যাবে, মানে এখানেও পরপর তিনটে ফোরের দুটো লাইন। এর উপরের লাইনে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে বাদিকের লেভেল সমান রেখে দুটো ফোর, একই রকমভাবে ডান দিকেরটাও করে নেব আমি, বিপরীত মুখে হবে শুধু। তো করে নিয়েছি, দেখুন ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবার ভালো লেগেছে ডিজাইনটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে।